রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে, রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কি, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু, আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আহমেদ শাহাদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা, রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা, থাকবে, কোনো অসুবিধা নেই, স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে, স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না। ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি, যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না, কাদিসে আসেন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে, আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না, মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি, উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা, ভাই তারাবির চার রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই, সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে, হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, সলাতের পর দোয়া কবুল হয়েছে জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়, কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। শিরিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত, তারাবি বিশাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন, তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না, ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার আঘাত চার আঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুণা হবে, না খেয়ে থাকা উচিত বাকি অংশ, তার রোজার সম্মানার্থী করা উচিত। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি, ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম, নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে, আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা, রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামা আমালুবিন নিয়ত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে, শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি, নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি, অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে, আপনি ভোররাতে কেন খেতে উঠেছেন, রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে, আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাই রেখেছি আমরা নওয়াইদু নাসুমা গাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। সারজু রিমা এ আইডি থেকে আমরা জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা, ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন, কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে, এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু, তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার, অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে, নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে, আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা, ভাই বখতিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, রোজা অবস্থায়
ওজুর সময় গড়গড়া করা, কুলি দেয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে, আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা, রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। আবু বকর সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্ররোচিত করে। আল্লাহ বলেছেন ইন্না নাফসাল আম্মারাতু বিসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেয়। অতএব শয়তানই শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকেই আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না, কারণ নাকের ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে, নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সে যা দেখেন নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে, কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখের ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এমনি হাসান করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে, রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে, লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম, এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। তানিয়া আহমেদ পায়েল লিখেছেন, হিংসা দূর করব কিভাবে? হিংসা দূর করার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আর বেশি বেশি করে দোয়া করবেন, তাকে বেশি করে সালাম দিবেন, আল্লাহ তার আরও কল্যাণ বাড়িয়ে দেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে হিংসা আপনার থেকে দূর হয়ে যাচ্ছে। তাছাড়া এটি চিন্তা করবেন যে আল্লাহ কাউকে কোনো কিছু দিলে এটা আল্লাহর সিদ্ধান্ত, অতএব এবারে আমার কষ্ট লাগা কাজ করা মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তোলা বা ওইটা নিয়ে আপত্তি তোলা, যেটি কোনো ইমানদারের কাজ হতে পারে না। তাছাড়া আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি দিলে আমি তো কোনো লাভের কিছু করতে পারবো না, বরং হিংসায় আমার নিজের কষ্ট হবে। যিনি হিংসায় লিপ্ত থাকেন তিনি নিজের কষ্ট পান, যার প্রতি হিংসা করেন তার কোনো ক্ষতি কিন্তু নর্মালি হয় না। আমরা যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তাআলার তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।